নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আশ্রম রোডে ইয়াভা ট্যাবলেট সহ দুই ব্যক্তি গ্রেফতার, উদ্ধার জোয়ার সামগ্রীও। শুরু হলো শিলচর চেন্নাই বিমান পরিষেবা, প্রথম দিনেই 161 জন পাড়ি দিলেন। ভ্যাকসিন সহ প্রয়োজনীয় সমস্যা সমাধানে উভয় সরকার ব্যর্থ, জানালো কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত কাছাড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক দল শহরের আশ্রম রোডে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল। এদিন প্রায় 20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিরা হল শিলচর শিবকলনের বাপন রায় ও তপোবন নগরের নৃপেশ দাস। পুলিশে জানার মুখে তারা দুজনেই জানায়, এই ট্যাবলেটগুলো রাঙ্গিরখাড়ির অজয় দেবনাথের ঘর থেকে এনেছে। পরে ধৃতদের সাথে নিয়ে পুলিশ অজয়ের বাড়িতে হানা দেয়। সেখানে হানা দিয়ে অসামাজিক কার্যকলাপের চাঞ্চল্যকর হদিশ সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে পুলিশ, তবে অজয়কে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে জোর কদমে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়। এই নাকাত আমার খবর আছিল যে দুজন ল'ৰাক বাইকত নিচাজাতীয় সামগ্ৰী কিছুমান লৈ ডেলিভাৰ কৰিবলৈ গৈ আছে। সেই খবৰৰ ভিত্তিত যেতিয়া নাকাত আমি ষ্টাৰ্ট কৰিলোঁ, তেতিয়া সেই ল'ৰাজনে বাইকত অহা যি এখন স্কুটি এখন লৈ আহিছিলে, সিহঁতে পলাবলৈ ট্ৰাই কৰোঁতে আমাৰ পাৰ্টীত সিহঁতক পৰায়ত্ব কৰে আৰু সিহঁতৰ পজিশ্যনৰ পৰা আমাৰ 20,000 ইয়াবা টেবলেট সেইটো 10 বান্দিলত সিহঁতে পেকেট কৰি লৈ আহিছিলে। লগতে ল'ৰা দুজন, তেখেতসকলৰ এজনৰ নাম হ'ল বাপন ৰয়, তেখেতৰ ঘৰ হ'ল শিৱ কলনীত, আৰু এজন নৃপেশ ৰায়, তেখেতৰ ঘৰ হ'ল আশ্ৰম ৰোড তপোবন নগৰ। লগতে ইহঁতে যিটো ঘৰৰ পৰা বিচাৰিত সামগ্ৰীখিনি আনিছিলে, তেখেতৰ নাম আছিলে অজয় দেৱনাথ। তেখেতৰ ঘৰটো হ'ল আপোনাৰ ৰাঙিখাৰী গোপাল আদ্ৰাত। আৰু সেইমতে আমি এই 21 জনক আমি লগত লৈ তেখেতৰ ঘৰটো আমি চাৰ্চ কৰিলোঁ আৰু তেখেতৰ ঘৰৰ পৰা কিছুমান আপত্তিজনক গেমলিং মেটেৰিয়েলছ কিছুমান, লগতে কাৰ্ড আমি বহুতখিনি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু কিছুমান সৰু সৰু যিটো ইয়াবা টেবলেটৰ যিটো আছিলে, সৰু সৰু গুড়ি কিছুমান আমি তাতে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ, কিন্তু তেখেতে সেই এৰিয়াৰ পৰা পলাই সাৰি যায়। ইয়াত ভেলু কিমান হ'ব টেবলেট? এই টেবলেটখিনিৰ টোটেল ভেলু আপোনাৰ বজাৰ মতে হেৰি কৰে, কিন্তু আমাৰ চিলচৰ সেইটো 20 লাখ। শিলচর বেঙ্গালুরুর পর এবার শিলচর চেন্নাই বিমান পরিষেবা চালু করল স্পাইসজেট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ স্পাইসজেটের প্রথম বিমান প্রায় 161 জন যাত্রী নিয়ে শিলচর বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এ ব্যাপারে কুমিরগ্রাম বিমানবন্দরের ডিরেক্টর জানান, এতদ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, অবশেষে তাদের দাবি পূরণ করতে পেরেছে স্পাইসজেট কর্তৃপক্ষ। তিনি আরও জানান, এবার থেকে সপ্তাহে 4 দিন শিলচর থেকে চেন্নাইয়ে পাড়ি দেবে স্পাইসজেট বিমান। এই বিমান পরিষেবা চালু হওয়াতে এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। আপনারা জানেন যে শিলচর এবং চেন্নাইয়ের মধ্যে ডিরেক্ট ফ্লাইটের একটা ডিমান্ড শিলচরবাসী এবং আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানের লোকেদের অনেক দিনের একটা আউটস্ট্যান্ডিং ডিমান্ড ছিল। আমরা এটার জন্য কাজ করছিলাম, আলটিমেটলি আমরা এখন সাকসেস পেয়েছি এবং পাইলসেট ম্যানেজমেন্ট তারা ডিসাইড করেছে, তারা এখন চেন্নাই এবং শিলচরের মধ্যে সপ্তাহে 4 দিন ফ্লাইট, ডিরেক্ট ফ্লাইট চালাবে। আজকে জাস্ট শিলচরের ফ্লাইট SG203 পৌঁছেছে এবং SG204 অলরেডি এখান থেকে ডিপার্টও করেছে এবং ডিপার্টিং আজকে ডিপার্টিং লোড ছিল 161। জাস্ট কিছুদিন আগে আমরা শিলচর এবং বেঙ্গালোরের মধ্যে ডিরেক্ট ফ্লাইট ইনোগ্রেশন করেছিলাম। এই ফ্লাইটটিও সম্ভবত হপ্তাহে 3 থেকে 4 দিন চলছে এবং খুব হিউজ সাকসেস পেয়েছে, প্যাসেঞ্জার লোড খুব ভালো হচ্ছে, এটা আমি খবর।
রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকারের বিভিন্ন নীতি নিয়ে সরব হলো কংগ্রেস। পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, করোনা ভ্যাকসিনের ঘাটতি, 5 গ্রাম কাগজকল, বিদ্যুতের বিল বৃদ্ধি, কৃষকের দুরবস্থা, বেকার সমস্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন, মহিলাদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের ব্যর্থতা সেই নীতির ফল বলে মনে করে শিলচর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারের লক্ষ্য ও কর্মসূচি নিয়ে আক্রমণ করেন জেলা কংগ্রেস নেতৃবৃন্দ। বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা সভাপতি প্রদীপ কুমার দে, মিডিয়া সেলের কর্মকর্তা জ্যোতিরিন্দ্র দে, প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক, সঞ্জীব রায়, সঞ্জিতা আচার্য, মুকেশ পাণ্ডে, সীমান্ত আচার্য, দেবদীপ দত্ত প্রমুখ এদিন সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরেন। নেতারা বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার গঠনের পর থেকে অর্থাৎ 2014 সাল থেকে তীব্র হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। পেট্রোল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিজেপি সরকারের আমলে 33 থেকে 35 টাকা কর বেড়েছে, অথচ কংগ্রেসের 60-70 বছরের শাসনকালে মাত্র 10 টাকা বেড়েছিল। বিজেপি সরকারের গত 7 বছরে 25 টাকা কর বেড়েছে। কিছু মানুষকে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে, অথচ তেল থেকে শুরু করে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হয়েছে। যেটা 60-70 বছরে 10-11 টাকা হয়েছিল, সেটা গিয়ে আজকে 7 বছরে নিয়ার অ্যাবাউট 25 রুপিসের ইনক্রিজ হয়েছে। গভর্নমেন্ট ডিরেগুলেট করেছে 2017-16 জুনে, কিন্তু 17 থেকে আজ অবধি তার যদি প্রাইসের ইনক্রিমেন্টটা দেখি, ট্যাক্সেশনের ইনক্রিমেন্টটা দেখি, সেই ইনক্রিমেন্টটা নিয়ার অ্যাবাউট 25 টাকার উপর হয়ে গেছে। তো সেই জায়গায় আমি বলবো যে, বা আমরা বলতে চাই এটাই যে, জনসাধারণ জানুক এই বিষয়গুলো, যাতে যে যে কোনো পেট্রোল ডিজেল হোক বা দ্রব্যমূল্যের বিভিন্ন যেটাগুলো এসেন্সিয়াল কমোডিটি, আজকে আমরা যদি পেট্রোলটাকে ছেড়ে ডিজেলটাকে ছেড়ে দিয়ে যদি আজকে তেলের ব্যাপারে যাই, আমাদের নর্মাল যেটা মাস্টার্ড অয়েল, ইঞ্জিন অয়েল যেটা আমরা খেয়ে থাকি, যেটা লিটার ছিল 90 টাকা 85 টাকা, সেটা আজকের দিনে হাফ লিটার 85 টাকা 90 টাকায় বিক্রি হচ্ছে। আজকে এই যে জিনিসগুলোর এসেন্সিয়াল কমিটি, আজকে চাল এদিকে বলছে আমরা ফ্রি দিচ্ছি, কিন্তু এদিকে চালের দাম গিয়ে কোথায় দাঁড়িয়েছে দেখবেন আপনারা। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি যে দেশের করোনা মহামারী প্রতিরোধে ভ্যাকসিনের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। দীর্ঘ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন জনতা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ভ্যাকসিনের কোনো অভাব নেই বলে টুইট করেছেন, কিন্তু বাস্তবে ভ্যাকসিন পাচ্ছেন না জনগণ। ভ্যাকসিনের ঘাটতি নিয়ে জনগণকে অন্ধকারে রাখা হয়েছে বলেও এদিন অভিযোগ করেন কংগ্রেস নেতারা। আসামে বলেছিল প্রত্যেক দিন 3 লক্ষ মানুষকে দেওয়া হবে, আজকে কাছাকাছি 3,000 মানুষকে পাচ্ছে না। এইভাবে তো চলতে পারে না, এইভাবে চলতে পারে না। আমরা আপনাদের মাধ্যমে আমরা জেলা কংগ্রেস, আমরা সরকারের কাছে আবেদন রাখছি, ভ্যাকসিনেশনের ব্যাপারটাকে চরম পর্যায়ে প্রায়োরিটি হিসেবে নিয়ে আপনারা অবিলম্বে ভ্যাকসিন যোগানের ব্যবস্থা গ্রহণ করুন, এবং জনগণের কাছে আপনি জেলা শাসকের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো, জনগণকে অন্ধকারে না রেখে পরিষ্কারভাবে আপনার তথ্য দিয়ে জানান যে ইয়েস, এই আমার রিকোয়ারমেন্ট, এই আমি পেয়েছি, এই আমার দরকার। আপনারা শুনে আশ্চর্য হবেন, কোটি কোটি টাকা এই করোনা মহামারীর জন্য খরচ হয়েছে, আর কাছাড় থেকে একটা মাত্র ভ্যাকসিন ক্যারিয়ারের গাড়ি আছে, এটা 10 বছরের পুরনো। সেই গাড়িটা একটা নতুন গাড়ি পর্যন্ত কিনতে পারেনি সেই সরকার। কোভিড হসপিটাল টসপিটাল 300 কোটি এই করে বাদ দিন, একটা ভ্যাকসিনের গাড়ি যদি ঘেন সে না কিনে সেই সরকার, সেই সরকারের কাছে ভ্যাকসিন আসবে কোথা থেকে? নেতারা বলেন, কাগজকল পুনরুজ্জীবন নিয়ে বিজেপি নেতা মন্ত্রীরা বারবার প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও তা রক্ষা করছেন না। এ পর্যন্ত বেতন না পেয়ে 91 জন কর্মচারীর মৃত্যু হয়েছে, এর মধ্যে 4 জন আত্মহত্যা করেছেন। কাগজকল পুনরুজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী থাকাকালীন সর্বানন্দ সোনোয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমানের মুখ্যমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করছেন না। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে, আসাম কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বর্তমান যিনি গৃহমন্ত্রী আছেন উনাকে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত যা কথা দিয়েছিলেন কথাটা রাখুন। আজকে রাজনীতি অনেক হবে, অনেক কিছু নিয়ে রাজনীতি করা হবে, ধর্ম নিয়ে তো হচ্ছেই, অন্তত সেই পরিবারগুলো যারা আজকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, যারা আজকে অসহায় অবস্থায় আছে, যাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে আছে, সেই পরিবারের কথা চিন্তা করে এবং ইউথদের এমপ্লয়মেন্টের কথা চিন্তা করে সেই 2 বিলকে পুনর্রিভাইভ করা হোক, রিভাইভাল করে সেই বিলকে চালু করা হোক।
বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 57 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 120 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 56 জন পেশেন্ট কোভিড আইসিউতে আছেন এবং 64 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 12 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 81 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 13 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 21 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 6টি স্যাম্পল পজিটিভ এসেছে এবং আরটিপিসিআর 11টি স্যাম্পল পজিটিভ এসেছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। প্রায় 1,11,15,000 টাকার ব্যয় সাপেক্ষে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের আওতায় ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে দুটি পানীয় জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এদিন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল 2-এর এসডিও দেবদুলাল দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, বর্জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর সহ অন্যান্যদের উপস্থিতিতে এই প্রকল্পের শুভারম্ভ করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প থেকে ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা খণ্ডের আইরংমারায় প্রায় 39,90,000 টাকার ব্যয় সাপেক্ষে একটি পানীয় জল সরবরাহ প্রকল্প এবং নয়াবিল গাঁও পঞ্চায়েতের অন্তর্গত তারানাথপুরে 71,25,000 টাকা ব্যয় সাপেক্ষে আরেকটি প্রকল্পের শিলান্যাস করা হয়। এ উপলক্ষে আইরংমারা জিপির হরিনগরে বর্জালেঙ্গা ব্লক মন্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধরের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জনস্বাস্থ্য বিভাগের শিলচর সংমণ্ডল 2 বাস্তুকার অরূপ কর সহ অন্যান্যরা। প্রকল্প যেগুলা ত্বরান্বিত হতে হবে, আমি না থাকি কোনো অসুবিধা নেই, একদিন আসবো, যখন সময় পেলে একদিন দেখে আসবো, কাজ যখন চলবে আপনারা কাজটা শুরু করে। তাই আমরা আজকে এই কাজের শুভারম্ভ আমরা করলাম। আর এটা আমরা বলি যে সরকারে দিয়েছে, সরকারকে, আমরা যারা বসে আছি আমরাই সরকার। টাকা কার? সরকারের টাকা নয়, টাকা আমাদের। আমাদের বাড়িতে 10 টাকা যদি লুসকান হয় সেটা আমার হয়, সেইরূপ এখানে যদি কোনো লুসকান হয়, ক্ষতি হয়, সেটা আমাদের পকেট থেকে যাবে। আমরা যে ট্যাক্স দিই তার সেই ট্যাক্সের দ্বারা সেটা নির্মিত হচ্ছে, ট্যাক্সের পয়সা। সরকার তার ঘর থেকে আপনার সেটা ছাপা করে টাকা দেয়, এটা দেখার দায়িত্ব কার? আমরা যারা সেটাকে এই প্রকল্পকে আমরা ব্যবহার করব। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার যুব মোর্চার মিডিয়া ইনচার্জ মহিতোষ তাঁতি, বর্জালেঙ্গা ব্লক মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু দয়াল গোয়ালা সহ অনেকে। শুক্রবার থেকে শিলচর শহরে 3 দিন ব্যাপী কোভিড ভ্যাকসিনেশনের সূচি ঘোষণা করল জেলা প্রশাসন। শুক্র, শনি এবং সোমবার শহরের 3টি স্থানে কোভ্যাকসিন প্রদান করা হবে। এই কেন্দ্রগুলো হল নাজিরপুটি মডেল স্কুল, ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসি এবং অম্বিকাপুটির দুর্গাশঙ্কর পাঠশালা। এই 3টি কেন্দ্রে অনলাইন স্লট বুকিং এর মাধ্যমে 18 বছরের ঊর্ধ্বে 247 জন এবং প্রতি 3 জনকে অন স্পট বুকিং এর মাধ্যমে কোভ্যাকসিন প্রদান করা হবে। একই সাথে 2, 3 এবং 5 জুলাই শহরের 4টি কেন্দ্রে 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকদের জন্য কোভিশিল্ড ভ্যাকসিন অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রদান করা হবে। এই স্থানগুলো হল শিলচর রংপুরের বিসি রায় মেমোরিয়াল, মালুগ্রাম রাধারমন গোস্বামী হাই স্কুল, শিলচর লিঙ্ক রোডের টিটি কলেজ এবং শহরের ওয়াটার ওয়ার্কস রোডের হাজি কেরামতুল্লাহ পাঠশালা। এই 4টি কেন্দ্রে প্রতিদিন 18 বছরের ঊর্ধ্বে 200 জনকে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে। উল্লেখ্য, রবিবার ভ্যাকসিন প্রদান বন্ধ থাকবে। বৃহস্পতিবার ছিল জাতীয় চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। এ উপলক্ষে করিমগঞ্জ জেলা সদরের 2 চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর কমলেশ দে এবং ডক্টর দুর্বাদল দাসকে সংবর্ধনা জানালো বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ শাখা। এদিন সংগঠনের পক্ষ থেকে 2 জন চিকিৎসককে উত্তরীয় বিবেকানন্দের পুস্তক এবং মহাপুরুষদের স্মারক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এতে অংশ নেন সংগঠনের পক্ষে মৃণালকান্তি দত্ত, বিষ্ণুপদ নাগ, মিতাল নাথ ও অরূপ রায়। এই মহান দিনে তাদের সংবর্ধনা দেওয়া বিবেকানন্দ কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন শিশু চিকিৎসক কমলেশ দে, হোমিওপ্যাথি চিকিৎসক দুর্বাদল দাস প্রমুখ। ওনার জন্ম হয়েছে 1882 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে 1962 খ্রিস্টাব্দে। ওনার একই দিনে মৃত্যু এবং জন্ম।
5 জুলাই উনার জন্ম এবং 5 জুলাই উনার মৃত্যু। উনি অ্যাকচুয়ালি ছিলেন অ্যালোপ্যাথিক ডাক্তার, এমডি পাশ করেছিলেন না, কিন্তু তার যে চিকিৎসক হওয়ার যে চেষ্টা তার জন্য তার এমডি পাশ করার না করাতেও উনি আবার খুব গরিব ঘরের সন্তান ছিলেন এবং সেই সঙ্গে উনি সঙ্গে সঙ্গে মাত্র 1200 টাকা নিয়ে উনি লন্ডন গিয়েছিলেন। লন্ডন গিয়ে এমআরসিটি এবং এফআরসিএস দুটো ডিগ্রি নিয়ে কলকাতায় এসেছিলেন। তারপরে উনি ধীরে ধীরে যেভাবে সুনাম অর্জন করেছিলেন, তারপর ভারত সরকার তাকে ভারতরত্ন উপহারও দিয়েছে, পুরস্কৃত করেছে। এভাবে দীর্ঘদিন তার যে একনিষ্ঠ চেষ্টা মানুষের প্রতি, সমাজের প্রতি, যার জন্য তিনি চিরজীবন আমাদের কাছে মানে অমর হয়ে থাকবেন, এবং তার এই জন্মদিন উপলক্ষে ভারত সরকার 1991 ইংরাজিতে ডক্টর ডে হিসাবে পালন করে এবং আজ আমরা আজকে ন্যাশনাল ডক্টর ডে হিসাবে পালন করে আসি। ব্যাংক দিবসে গোটা দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একসাথে প্রায় 2000 ব্রাঞ্চে উদ্বোধন হলো গ্রাহকদের জন্য বিশেষ কক্ষ। বরাক উপত্যকায় মাত্র দুটি জেলায় এই সুবিধা পাওয়া যাবে। করিমগঞ্জ জেলার একটি শাখায় এবং কাছাড় জেলার নিউ শিলচর এসবিআই ব্রাঞ্চে ব্যবসায়ী গ্রাহকদের জন্য এই কক্ষ খোলা রয়েছে। যেসব গ্রাহকদের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়, সেই বিষয়কে মাথায় রেখে ব্যাংক কর্তৃপক্ষ গোটা দেশের 2000টি ব্রাঞ্চে এই উদ্যোগ নিয়েছে, যাতে অন্যান্য স্তরের গ্রাহকদের সাথে কারেন্ট অ্যাকাউন্ট থাকা গ্রাহকরা মিশ্রিত না হন। বৃহস্পতিবার মুম্বাই কর্পোরেট কার্যালয় থেকে ব্যাংকের ঊর্ধ্বতন আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে এই সুবিধা কক্ষটি উদ্বোধন করেন। এতে নিউ শিলচর ব্রাঞ্চে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার কে মুসাহারি, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার নীলোৎপল ধর চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন কেক কেটে দিনটি উদযাপন করেন ব্যাংক কর্মকর্তারা। करेंट अकाउंट होल्डर्स को एक कंप्लेन रहता था कि हमें जनरल कस्टमर्स के साथ खड़ा होकर पैसा जमा कराना पड़ता है, बैंक ट्रांसफ़र के लिए लाइन लगना पड़ता है या आरटीजीएस के लिए उनको प्रॉब्लम होता था। तो इन सब काम के लिए जो भी उनकी उनका काम होता है वो एक ही काउंटर पर, करेंट अकाउंट सर्विस पॉइंट काउंटर पर ही उनका काम होगा। उनको अब लाइन में लगने के लिए अब बाकी दूसरे कस्टमर्स के साथ लाइन में लगने की अब ज़रूरत नहीं होगी। वो एक अलग फ्लोर पे उनके लिए अलग से व्यवस्था कर दिया गया है न्यू सिलचर ब्रांच में। यहाँ पर आकर वो अपना करेंट अकाउंट खुलवा सकते हैं, करेंट अकाउंट से रिलेटेड कोई भी काम होता है वो यहाँ पे कर सकते हैं। जैसे वो केवाईसी अपडेट कर सकते हैं या इंटरनेट बैंकिंग ले सकते हैं, बिजनेस से रिलेटेड जो उनको जानकारी चाहिए INB का वो यहाँ कर सकते हैं। मतलब एक ही काउंटर पर वो सारा अपना काम कर सकते हैं, उनको और कहीं दूसरे ऐसे 2000 ब्रांचेज का सिलेक्शन किया गया है जो करेंट अकाउंट सर्विस पॉइंट वहाँ पे आज से इनॉग्रेट किया जा रहा है, आज से स्थापित किया जा रहा है। ये सिर्फ करेंट अकाउंट होल्डर्स को ध्यान में रखते हुए किया जा रहा है ताकि उनको ज़्यादा से ज़्यादा बैंक अच्छी से अच्छी सुविधा दे। ট্রাফিক বিধি ভঙ্গ করে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর দায়ে পাথারকান্দির 8 নং জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন বাইক আরোহীর কাছ থেকে নগদ জরিমানা আদায় করল পুলিশ। এদিন মোট 27,500 টাকা জরিমানা আদায় হয় বলে পুলিশ সূত্রে প্রকাশ। পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার উপস্থিতিতে সকাল থেকে পাথারকান্দি পুলিশের SI বুলবুল শৈকে দলবল নিয়ে প্রায় 3 ঘন্টা অভিযান চালান। উক্ত অভিযানে বেশ কয়েকজন বাইক আরোহীর কাছে বাইকের উপযুক্ত কাগজপত্র ছাড়াও হেলমেট না থাকার দায়ে নগদ জরিমানা আদায় করা হয়। প্রত্যেককে জরিমানা আদায় সংক্রান্ত রসিদও প্রদান করা হয়। বুলবুল শৈকে জানান, রাজ্য সরকারের নির্দেশে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশ এই অভিযানে নেমেছে। তিনি বর্তমান সময়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রুখতে ট্রাফিক নীতি নিয়মগুলো সর্বদা মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অন্যথায় পথ চলতে গিয়ে এ ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে বিভিন্ন যানবাহন চালকদের। আগামী দিনেও পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। প্রায় 3 ঘন্টাত আমি 27,500 টাকা ফাইন আদায় করিবলৈ সক্ষম হয়েছি। যিসকল ব্যক্তিয়ে গভ রুল ভায়োলেট করেছে MP Act-ৰ আণ্ডাৰত তেওঁলোকৰ ওপৰত আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰি আমি ফাইন আদায় কৰিছোঁ। আমি টোটেল 27,500 টকা আমি তেওঁলোকৰ পৰা আদায় কৰিছোঁ। ৰাইজক আমি এটাই আহ্বান জনাওঁ ৰাইজলৈ, তেওঁলোকে চৰকাৰে যিখিনি নীতি নিয়ম বান্ধি দিছে সেইখিনি যাতে ফ্ল' কৰে আৰু এজন সচেতন নাগৰিক হিচাপে তেওঁ সমাজত নাম উজ্বলাই ৰাখি আইনখিনি মানি চলাত আমি আহ্বান জনাওঁ। কিমান দিন চলি আমাৰ এখন কণ্টিনিউ আমি চলাই যাওঁ এনেকৈ অভিযান। আমি যিসকলে আইন অমান্য কৰিব তেওঁলোকৰ কাৰণে আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰি তেওঁলোকক আমি গভৰ্ণমেণ্ট ৰুল হিচাপে আমি ফাইন আদায় কৰি দিওঁ বুলি কথা নাই। অলৰেডি আগতে চৰকাৰে, অসম চৰকাৰে জনাইছে, তেওঁলোকক জনোৱা আছে, জাননী জাৰি কৰিছে তেওঁলোকক। এতিয়া আমি তেওঁলোকক
ঘৰত গৈ তো জনোৱা আমাৰ নিয়ম নাই সরকারে যেহেতু জনাই থাকে তার পর্যাপ্ত পরিমাণের ভ্যাকসিন প্রদান এবং গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে ভ্যাকসিনের ক্যাম্প করার জন্য কাছাড় জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের কাছে আবেদন জানালেন বরখলার প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমিনাথ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, চার পাঁচ দিন থেকে ভ্যাকসিনের অভাব দেখা যাচ্ছে। এছাড়া গ্রামে ও শহরে ভ্যাকসিনেশন ক্যাম্প করার কথা ছিল, তবে তা এখনো করা হয়নি। পাশাপাশি চা বাগান অঞ্চলে ভ্যাকসিনেশন প্রক্রিয়া জোরদার করার আবেদন জানান। এদিকে জেলায় প্রায় 30,000 ভ্যাকসিন এসেছে বলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানান। খুশি, প্রায় 3,400 মধ্যে 1,000 ভ্যাকসিনেশন আজকে মানে অনলি চা বাগানে লাগি বরাদ্দ হয়েছে বড়খলা সমষ্টিতে। এবং এটার জন্য মোবাইল মেডিকেল ইউনিট একটা আছে অলরেডি, এটার পাঠা নিব যাতে জায়গায় জায়গায় গিয়া তারা বড়খলা সমষ্টির চা বাগানে গিয়া এটা ভ্যাকসিনেশনটা চালু করে। দুই নম্বর কথা হয়েছে, মাঝে অনেকটা জায়গার পোস্টপোন হয়েছে, যেগুলো আমার কথা আসলো এগুলো ফিসাই গেছিলো যেহেতু ভ্যাকসিন নেই। এগুলো যেগুলো মানুষের জানিয়েছে যে আমার বাড়ির সামনে আজকে ভ্যাকসিনেশন হইব, অমুকর এরিয়ার সামনে হইব, ওইসব এলাকা যেগুলো ফিসাই গেছে হয়েছে না, ওইগুলো যাতে অতি শীঘ্রে ক্যাম্পগুলো। তিন নম্বর পয়েন্ট হইল যে কোভ্যাকসিন সেকেন্ড ডোজ যেটা স্লটে চলে অনলাইন, রুরাল এরিয়াতে একটা প্রবলেম আসলো, গ্রামাঞ্চলে কোভ্যাক্সিন সেকেন্ড ডোজটা পিএসসি দিত না। এখন শুনছি বরাদ্দ হয়েছে এবং কোনো অনলাইন বুকিং লাগতো না, কোভ্যাক্সিন সেকেন্ড ডোজটা যখনই কেউ যাইব জায়গার গিয়ে অন দ্য স্পট তারা দিতে পারবে। আর আর একটা কথা হইল যে আমরা ভ্যাকসিনেশনটা যেটা খালি রাস্তার দ্বারে না, যাতে ভিতর অঞ্চলে মানুষের যাতে পায়। দুদিনব্যাপী স্যানিটাইজেশন কর্মসূচি পালন করলেন গরিব ভারত সংগঠনের কর্মকর্তারা। বুধ ও বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে সোনা এলাকার শিব মন্দির, শ্যামাকালী মন্দির, নরসিং আখড়া ইত্যাদি বেশ কয়েকটি ধর্মীয় স্থান স্যানিটাইজ করা হয়। আগামীতেও বরাক উপত্যকার আরও কিছু স্থানে স্যানিটাইজ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্যানিটাইজেশন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, বরাক উপত্যকার কার্যকরী সভাপতি সুমিত দাস সহ অন্যান্যরা। নমস্কার। এই যে করোনা মহামারীর বিকট পরিস্থিতিতে ভ্যাকসিনেশন, স্যানিটাইজেশন আর মাস্ক পরিধান এইসব খুব গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা গৈরিক ভারতের পক্ষ থেকে আমরা সোনাই গৈরিক ভারতের অধীনে সোনাই শিব মন্দির, কালীবাড়ি, নরসিং আখড়া আরও বিভিন্ন মন্দিরে আমরা স্যানিটাইজেশন করি। আমাদের গৈরিক ভারতের পক্ষে আমাদের উদ্দেশ্য হলো আমরা সমগ্র বরাক ভ্যালিতে আমরা স্যানিটাইজেশন করব। আর এই যে করোনা মহামারীর সময় মাস্ক পরিধান, স্যানিটাইজেশন করা, ভ্যাকসিনেশন করা এগুলো খুব গুরুত্বপূর্ণ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আশ্রম রোডে ইয়াভা ট্যাবলেট সহ দুই ব্যক্তি গ্রেফতার, উদ্ধার জোয়ার সামগ্রীও। শুরু হলো শিলচর চেন্নাই বিমান পরিষেবা, প্রথম দিনেই 161 জন পাড়ি দিলেন। ভ্যাকসিন সহ প্রয়োজনীয় সমস্যা সমাধানে উভয় সরকার ব্যর্থ, জানালো কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।